আসসালামু আলাইকুম, আমি তৌহিদুল ইসলাম, অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্টের ফাইনান্স ইনস্ট্রাক্টর। স্বাগত জানাচ্ছি অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট লেকচার ভিডিওর ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং ফার্স্ট পেপারের লেকচার। আমাদের আজকের বিষয় অর্থায়ন, অর্থায় একে। এবার আসি মুনাফা ও তারল্য নীতি। মুনাফা ও তারল্য নীতিটা কি? অর্থাৎ এই অর্থায়নের মধ্যে মুনাফা ও তারল্য নীতি, এই দুটোর মধ্যে মনে রাখতে হবে যে এই দুটোর মধ্যে সবসময় ঋণাত্মক বা বিপরীত সম্পর্ক বিদ্যমান। মুনাফা ও তারল্য নীতির মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান, কেন বিদ্যমান সেটা আগে প্রথমে সংজ্ঞাটা বলি, তাহলেই আমরা বুঝে যাব। মুনাফা ও তারল্য নীতি হচ্ছে একটা কোম্পানি তার কি পরিমাণ মুনাফা রাখবে, মানে কি পরিমাণ তারল্য রাখবে, অর্থাৎ নগদ টাকা কি পরিমাণ রাখবে এটার ধারণা, অর্থাৎ তারল্যের ওপরই মুনাফা নির্ভর করে। আমি যদি নগদ টাকা বেশি রাখি তাহলে কি আমার বিনিয়োগ বেশি করা সম্ভব? কখনোই সম্ভব নয়। আমি তারল্য বেশি রাখা মানে আমার বিনিয়োগ কম হবে, তাহলে যখন আমি তারল্য কম রাখবো তখন আমার বিনিয়োগ বেশি হবে। অর্থাৎ তারল্য কম থাকা মানে হচ্ছে আমি বিনিয়োগ বেশি করতেছি, যেমন আমার হাতে নগদ টাকা নেই। তাহলে বিনিয়োগ যদি বেশি হয় তাহলে আমার মুনাফাও বেশি হবে। ঠিক একইভাবে যদি আমার তারল্যটা পরিমাণ বেশি হয়, অর্থাৎ আমি নগদ টাকা বেশি রাখি আমার হাতের মধ্যে, তাহলে আমি কি বেশি বিনিয়োগ করতে পারবো? হ্যাঁ, আমি কখনোই বেশি বিনিয়োগ করতে পারবো না, আমার বিনিয়োগের পরিমাণ হবে কম। তাহলে যখন আমার বিনিয়োগের পরিমাণ হবে কম তখন আমি যদি কম বিনিয়োগ করি তাহলে কি মুনাফা বেশি করতে পারবো? কখনোই করতে পারবো না। আমি যত পরিমাণ বিনিয়োগ করবো তার থেকে তো বেশি মুনাফা আশা করতে পারি না, তখন মুনাফাও কম হবে। এখন দেখো তো এই তারল্য টাকাটা, অর্থাৎ এই তারল্য বা নগদ টাকাটা, এটার সাথে মুনাফার সম্পর্কটা দেখো। যখন তারল্যটা কমছে তখন মুনাফা বাড়ছে, যখন তারল্য বাড়ছে তখন মুনাফা কমছে। এই জন্য এই দুটোর মধ্যে ঋণাত্মক সম্পর্ক বা নেগেটিভ সম্পর্ক, রিলেশনশিপ বিদ্যমান। মুনাফা ও তারল্যের মধ্যে বিপরীতমুখী ও ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান। কোম্পানি যত বেশি পরিমাণ তহবিল বিনিয়োগ করবে তত বেশি পরিমাণ মুনাফা হবে, আর তারল্য যত বেশি রাখবে মুনাফা তত কম হবে। আবার তারল্য কম রাখলে দৈনন্দিন খরচ পরিশোধ করতে পারবে না, সুতরাং তাকে একটা ভারসাম্যে অবস্থান করতে হবে। অর্থাৎ সে যদি চায় যে সে খুব বেশি পরিমাণ বিনিয়োগ করে ফেলবে সেটাও কিন্তু তার জন্য সম্ভব নয়, কারণ তাকে রেগুলার তার যত খরচ আছে বিভিন্ন ধরনের খরচ করতে হয়, দৈনন্দিন খরচগুলো, এই খরচগুলো সে পরিশোধ করতে পারবে না। এগুলো করতে না পারলে সে দেউলিয়া ঘোষিত হয়ে যাবে, সুতরাং সে চাইলে সব টাকা বিনিয়োগ করতে পারবে না, আবার চাইলে সব টাকা রাখলে সে আবার মুনাফাও করতে পারবে। এই দুটোর মধ্যে একটা ভারসাম্য রাখতে হয়। এরপর আসি মুনাফা ও ঝুঁকি নীতি। মুনাফা ও ঝুঁকি নীতিটা কি? মুনাফা ও ঝুঁকি নীতির মধ্যে হচ্ছে পজিটিভ সম্পর্ক বিদ্যমান, অর্থাৎ যদি আমার মুনাফা বৃদ্ধি পায় তাহলে ঝুঁকিও বাড়ে। অর্থাৎ যদি আমি মুনাফা বেশি করি তাহলে আমার ঝুঁকিও বেশি থাকবে, আমার মুনাফা যদি কম হয় তাহলে আমার ঝুঁকিও কম। কারণ আমি বেশি মুনাফা করার অর্থ হচ্ছে আমি বেশি টাকা বিনিয়োগ করছি। যখন আমি বেশি টাকা বিনিয়োগ করছি তার মানে হচ্ছে আমার ঝুঁকিটা বেশি হয়ে যাবে। যখন আমি কম মুনাফার আশায় কম টাকা বিনিয়োগ করছি তখন আমার ঝুঁকিটাও কম হচ্ছে। এই মুনাফা ঝুঁকির মাধ্যমে সমমুখী বা ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। একটি বিনিয়োগ থেকে যা প্রতিদান পাওয়া যায় তাই হচ্ছে মুনাফা, অর্থাৎ আমি একটা বিনিয়োগ করেছি তার থেকে যা কিছু ফেরত পাবো সেটাই হচ্ছে আমার মুনাফা। একটি প্রকল্পে ঝুঁকি বেশি হলে তার থেকে প্রতিদান বা মুনাফাও বেশি পাওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ আমার যদি ঝুঁকি বেশি থাকে তাহলে আমি মুনাফা বেশি পাবো, আবার ঝুঁকি যদি কম হয় তাহলে মুনাফাও কম পাবো। তাই এদের মধ্যে সমমুখী সম্পর্ক বিদ্যমান। এবার আসি পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি। এই বৈচিত্র্যায়ন নীতিটা বোঝানোর আগে একটা কথা বলে নিচ্ছি। একটা ইংলিশে একটা প্রবাদ আছে বা একটা সেইস, দেয়ার ইজ এ সেই যে ডু নট পুট অল ইয়োর এগস ইন টু আ বাকেট। এই জায়গায় একটা আমি একটা ঝুড়ির মধ্যে আছে ডিম রেখেছি, অর্থাৎ তোমার সকল ডিম একটা পাত্রের মধ্যে বা একটা ঝুড়ির মধ্যে রেখো না। কেন রেখো না? ধরো একটা লোক, সে হচ্ছে ডিমের ব্যবসা করে, সে বাজারে প্রতিদিন ডিম নিয়ে যায়। এখন তার কাছে যে পরিমাণ ডিম আছে সে সম্পূর্ণ ডিম একটা ঝুড়ির মধ্যে নিয়ে সে ডিমটা বাজারে যাচ্ছিল এবং প্রতিমধ্যে একটা অ্যাক্সিডেন্টে তার সেই ঝুড়িটা পড়ে গিয়ে তার সবগুলো ডিম নষ্ট হয়ে যায়। এখন সে যদি ওই কাজটা না করে সে ডিমগুলোকে আলাদা আলাদা কতগুলো ঝুড়ির মধ্যে নিত, তার যদি সেখান থেকে যদি একটা ঝুড়ি পড়তো তাহলে কি তার সমস্ত ক্ষতি হতো? না, সমস্ত ক্ষতি হতো না, কারণ তার সে যদি পাঁচটা ঝুড়ির মধ্যে সকল ডিমকে ভাগ করত তাহলে তার একটা ঝুড়ি নষ্ট হয়ে গেলে বাকি চারটা ঝুড়ি থাকতো, তার সকল কিছু একবারে হারাতো না। ঠিক এইভাবে পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতির মাধ্যমে অর্থায়ন বলে যে তোমার সমস্ত টাকা তুমি একটা জায়গায় ইনভেস্ট করবে না বা একটা জায়গায় বিনিয়োগ করবে না, বিভিন্ন জায়গাতে বিনিয়োগ করো। তুমি যদি একটা জায়গায় লস করো তাহলে তুমি আরেকটা জায়গা থেকে সেই লসটাকে পুষিয়ে নিতে পারবে, কিন্তু তুমি যদি সব টাকা একটা জায়গায় বিনিয়োগ করো তোমার যদি লস হয় তাহলে তোমার সমস্ত টাকা লস হচ্ছে। বুঝতে পেরেছি, এটাই হচ্ছে পোর্টফোলিও বা বৈচিত্র্যায়নের নীতি। কোনো একটি প্রতিষ্ঠান সমস্ত অর্থ একটি প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে বিনিয়োগ করাকে পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি বলে। যদি সমস্ত অর্থ এক জায়গায় বিনিয়োগ করা হয়
সে কি প্রকল্প যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তবে সমস্ত অর্থই হারাবে, কিন্তু একাধিক প্রকল্পে বিনিয়োগ করা হলে একটি প্রকল্পে কোনো কারণে যদি ক্ষতিগ্রস্ত হলে সমস্যা নেই, বাকি প্রকল্পের প্রতিদান থেকে তা পরিশোধ করে দেওয়া যাবে বা সে উঠিয়ে নিতে পারবে। তার জন্য খুব সে একবারে দেউলিয়া হয়ে যাচ্ছে না বা সে একবারে কোনো কিছু নেই। তার কথা আছে সেটা হচ্ছে নেইমামা থেকে পানামামা ভালো, অর্থাৎ তোমার কাছে কিছু না থাকে থাকে কিছু থাকাটা ভালো। এরপর আসি মুনাফা সর্বোচ্চকরণ। এই মুনাফা সর্বোচ্চকরণ হচ্ছে কোম্পানি একটা প্রতিষ্ঠানের দুই লক্ষ্য থাকে। আমরা যে বলেছিলাম অর্থায়নের শুরুতে সংঘাতে যে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন, কাঙ্ক্ষিত লক্ষ্য দুটো, একটা হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণ, একটা হচ্ছে সম্পদ সর্বোচ্চকরণ। মুনাফা সর্বোচ্চকরণটা কি? সাধারণভাবে মুনাফা সর্বোচ্চকরণ বলতে বোঝায় প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি করাকে। অর্থাৎ একটা প্রতিষ্ঠান চাইবে তার মুনাফার টাকাটা, অর্থাৎ সে প্রতি বছর যে পরিমাণ লাভ করতেছে সেই টাকাটা যে কোনোভাবেই হোক বাড়ানো। ইন আ কনসেপ্ট অফ কোম্পানি, অর্থাৎ একটা কোম্পানির কনসেপ্টে একটা কোম্পানি মুনাফা শেয়ার প্রতি আয়ের মাধ্যমে পরিমাপ করা হয়। অর্থাৎ তুমি প্রতি শেয়ারে কি পরিমাণ আয় দিচ্ছ সেটার মাধ্যমে মুনাফাকে পরিমাপ করা হয়। মুনাফা সর্বোচ্চকরণ বলতে একটি ফার্মের নির্দিষ্ট পরিমাণ কাঁচামাল দিয়ে সর্বোচ্চ উৎপাদন করাকে বোঝায়। এটা আরেক সেন্সে, এটা ইকোনমিক সেন্সে মুনাফা সর্বোচ্চকরণ বোঝায়। এখন মুনাফা সর্বোচ্চকরণ তাহলে কি জিনিস? প্রতিষ্ঠান চাইবে যে কোনোভাবেই হোক তার মুনাফাটাকে সর্বোচ্চকরণ করা। এই মুনাফা সর্বোচ্চকরণ করার যে প্রতিষ্ঠানের লক্ষ্য হবে তারা সেই প্রকল্পটাকে গ্রহণ করবে যে প্রকল্পতে তার মুনাফা সবচেয়ে বেশি হচ্ছে। এবার আসি সম্পদ সর্বোচ্চকরণে। সম্পদ সর্বোচ্চকরণটা কি? সম্পদ সর্বোচ্চকরণ বলতে একটি প্রকল্পের নির্বর্তমান মূল্য বা সম্পদের সর্বোচ্চকরণকে বোঝায়। অর্থাৎ আগেরটা ছিল আমি যে কোনোভাবেই হোক আমার মুনাফাটাকে বেশি করবো, আর এখন আমি চেষ্টা করবো যে কোনোভাবেই হোক আমার সম্পদটাকে বাড়ানো। সম্পদ বাড়ানো মানে হচ্ছে কোম্পানির শেয়ার প্রতি মূল্যটাকে, অর্থাৎ নিজ যে বর্তমান মূল্য কোম্পানি সেটাকে বৃদ্ধি করাকে বোঝায়। শেয়ার বাজারে মূল্য বৃদ্ধি করা, মনে রাখবে একটা কোম্পানি অবশ্যই চাইবে তার মুনাফা সর্বোচ্চকরণ করা, কারণ মুনাফা না করলে কোম্পানিটা টিকে থাকবে না। কিন্তু একটা কোম্পানির একবারে আলটিমেট গোল বা হচ্ছে সর্বশেষ যে গোলটা থাকে সেটা হচ্ছে সম্পদ সর্বোচ্চকরণ করা। সে শেয়ার প্রতি মুনাফা বৃদ্ধির মাধ্যমে তার শেয়ারের বাজারের মূল্যটা সে বৃদ্ধি করতে চায়, অর্থাৎ সে মুনাফা সবচেয়ে বাড়ানোর মাধ্যমে আস্তে আস্তে তার সম্পদটাকে বৃদ্ধি করতে চায়। অর্থাৎ সম্পদ সর্বোচ্চকরণ হচ্ছে একটা প্রতিষ্ঠানের বা একটা কোম্পানির সবচেয়ে বড় সিদ্ধান্ত। এবার আসি আর্থিক ব্যবস্থাপক, অর্থাৎ এই যে অর্থায়নের যত সিদ্ধান্ত আছে এই যে সকল সিদ্ধান্তগুলো যে নেবে তাকে বলা হয় হচ্ছে আর্থিক ব্যবস্থাপক। তার তিনটি গুরুত্বপূর্ণ কার্যাবলী নিয়ে এবার আলোচনা করব। আর্থিক ব্যবস্থাপকের সিদ্ধান্তগুলো কি কি? তার তিনটা সিদ্ধান্ত আছে। প্রথম সিদ্ধান্ত হচ্ছে তার বিনিয়োগ সিদ্ধান্ত, অর্থাৎ সে যে টাকাগুলো বা যে টাকাগুলো পাচ্ছে সেই টাকাগুলো সে কোথায় কোথায় বিনিয়োগ করবে। এই বিনিয়োগ সিদ্ধান্তটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে চলতি মূলধন ব্যবস্থাপনা। চলতি মূলধন ব্যবস্থাপনা মানে হচ্ছে সে যে টাকাগুলো একটা স্বল্পমেয়াদি অর্থায় মানে উৎস থেকে নিচ্ছে, অর্থাৎ এক বছরের কম সময়ের জায়গা থেকে নিচ্ছে, ওই টাকাগুলোকে সে এক বছরের কম সময়ের মধ্যে বিনিয়োগ করতে পারে, এরকম জায়গায় ইনভেস্ট করবে। সে ঋণ নিয়েছে এক বছরের জন্য, এখন যদি সেই টাকাটা সে পাঁচ বছরের জন্য বিনিয়োগ করে তাহলে কিন্তু হবে না, কারণ সে এক বছর শেষে ওই টাকাটা পরিশোধ করতে পারবে না। এক বছরের জন্য ঋণ নিয়ে থাকলে সে টাকাটা এক বছরের মধ্যে ফিরে আসবে, এরকম জায়গাতে ইনভেস্ট করতে হবে। এরপর আসি মূলধন বাজেটিং। মূলধন বাজেটিংটা কি? মূলধন বাজেটিং হচ্ছে সে যেই সময়ের জন্য ঋণ নিয়েছে, অর্থাৎ দীর্ঘ সময়ের জন্য তার সম্পদগুলোকে ইনভেস্ট করা। সে পাঁচ বছরের জন্য ঋণ নিয়েছে, সে পাঁচ বছরের জন্য বিনিয়োগ করছে। সে একটা মেশিন কিনতে যাচ্ছে, একটা মূলধনী সম্পত্তি কিনতে যাচ্ছে, সেই মূলধনী সম্পত্তিটাকে কীভাবে বা কিনবে, কোথা থেকে কিনবে, কোনটা কিনলে তার জন্য বেশি ইফেক্টিভ বা সবচেয়ে বেশি লাভ করতে পারবে সেটা সিদ্ধান্ত নিতে হচ্ছে মূলধন বাজেটিংয়ের মাধ্যমে। বিনিয়োগ সিদ্ধান্ত চলতি মূলধন ব্যবস্থাপনার মধ্যে আরও একটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে তার যে দৈনন্দিন খরচাবলী, তার ভাড়া দিতে হয়, দোকান, তারপর বেতন দিতে হয়, এই সকল খরচগুলো চলতি মূলধন ব্যবস্থাপনার মধ্যে তার বিনিয়োগ সিদ্ধান্তের মধ্যে পড়ছে। দ্বিতীয় সিদ্ধান্তটা কি? দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে অর্থসংস্থান সিদ্ধান্ত। অর্থসংস্থান সিদ্ধান্ত হচ্ছে সেই যে টাকাগুলো বিনিয়োগ করবে, টাকাগুলো সে কোথা থেকে পাবে বা কোথা থেকে সংগ্রহ করবে। তারপর আসি হচ্ছে লভ্যাংশ সিদ্ধান্ত। আচ্ছা, সে তো বিনিয়োগ করলো, সে অর্থসংস্থান করলো, এই অর্থসংস্থান করার পর, বিনিয়োগ করার পর সে টাকাগুলো পেলো, টাকাগুলো পাওয়ার পর এখন এইটার লাভের অর্থ তো শেয়ার মালিকদের দিতে হবে। এখন এই লাভের পরিমাণটা সে কিভাবে শেয়ার মালিকদের দিবে, এইটার যখন সিদ্ধান্ত আছে সকল কিছু হচ্ছে লভ্যাংশ সিদ্ধান্ত। অর্থাৎ সে যে পরিমাণ টাকাগুলো পাচ্ছে সে টাকাগুলো কি পরিমাণ লভ্যাংশ, অর্থাৎ কি পরিমাণ অংশ সে হচ্ছে মালিকদের মধ্যে ভাগ করে দিবে, যে হ্যাঁ আমার এই বছর এত টাকা লভ্যাংশ হয়েছে এই টাকাগুলো দিবে। একটা প্রতিষ্ঠান কখনোই তার সমস্ত টাকা লভ্যাংশ হিসেবে দেয় না, কিছু টাকা সে জমিয়ে রাখে যাতে ভবিষ্যতে কখনো লস হলে সে ওটা দিয়ে কভার করতে পারে।